আসসালামু আলাইকুম বিকেল চার্টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি নসরাত জাহান কলি। বিএনপি কখনোই দেশের স্বার্থ বিকিয়ে দেয়নি, প্রধানমন্ত্রীর বক্তব্য ভিত্তিহীন, মির্জা ফখরুল। 101 বার পেছালো সাগরনী হত্যা মামলার প্রতিবেদন জমার তারিখ। ঢাকা 17 আসন নির্বাচনে প্রার্থিতা ফিরে পেলেন হিরো আলম। ঈদের পর চিনির দাম বাড়তে পারে, বাণিজ্য মন্ত্রী। এসএসসির ফল প্রকাশ জুলাইয়ের শেষ সপ্তাহে হতে পারে। গাছের সঙ্গে ধাক্কায় প্রাইভেট কার চালকের মৃত্যু। কুড়িগ্রামে 7,000 পরিবার পানিবন্দী। আফতাবনগরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে 2 শ্রমিক নিহত। বৃষ্টির মধ্যেও দিনের তাপমাত্রা বাড়বে 2 বিভাগে, রয়েছে 4 বিভাগে ভারী বৃষ্টির শঙ্কা। এবং আর্থিক সংকটে করাচি বন্দর বিক্রি করে দিচ্ছে পাকিস্তান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সেন্ট মার্টিন নিয়ে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন সেটা রাজনৈতিক কৌশল বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন, বিএনপি কখনোই দেশের স্বার্থ বিকিয়ে দেয়নি, বরং সরকার তা করছে। প্রধানমন্ত্রীর বক্তব্য ভিত্তিহীন, মিথ্যা। আজ বৃহস্পতিবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। সেন্ট মার্টিন ইস্যুতে বিএনপির বিরুদ্ধে মিথ্যা তথ্য দেওয়ার কারণে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা করা যাবে কি না সে প্রশ্ন তুলেন তিনি। মির্জা ফখরুল অভিযোগ করেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিরোধী দল শূন্য মাঠ তৈরিতে সরকার আবারও চক্রান্ত শুরু করেছে। মিথ্যে মামলায় শুধু নয়, গ্রেপ্তার দেখিয়ে তাড়াহুড়ো করে বিরোধী নেতাকর্মীদের বিরুদ্ধে সাজা দেয়া হচ্ছে। তিনি বলেন, বিএনপির যারা সম্ভাব্য প্রার্থী তাদের সরকারের গোয়েন্দারা তুলে নিয়ে গিয়ে নির্যাতন করে নির্বাচনে টেনে নিতে বাধ্য করছে, চাপ প্রয়োগ করছে সরকার। বিএনপি মহাসচিব বলেন, ক্ষমতাসীনরা আবারও জনগণের সঙ্গে প্রতারণার জন্য মিথ্যা কথা বলে রাজনৈতিক প্রতিপক্ষকে প্রতিহত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ 101 বার পেছালো। আদালত আজ আগামী 7 আগস্টের মধ্যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেছেন। মামলার তদন্ত কর্মকর্তা র্যাবের অতিরিক্ত সুপারিনটেন্ডেন্ট খন্দকার শফিকুল আলম প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হলে ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ শফিউদ্দিন এ আদেশ দেন। এ মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য গত 9 এপ্রিল 100 বারের মতো তারিখ নেয় র্যাব। সেদিন আদালত আজকের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন। র্যাবের আগে পুলিশ ও গোয়েন্দা শাখা আরও 2 বার এই মামলার তদন্ত প্রতিবেদন জমার জন্য তারিখ নেয়। সেটি সহ এই মামলার প্রতিবেদন জমার জন্য মোট 101 বার সময় নিল আইন শৃঙ্খলা বাহিনী। ঢাকা 17 আসন নির্বাচনে প্রার্থিতা ফিরে পেলেন হিরো আলম। আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে এ তথ্য জানান ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। ঢাকা 17 আসনের উপনির্বাচনে 15 জন মনোনয়ন জমা দিয়েছিলেন, এর মধ্যে বাছাইয়ে 7 জনের মনোনয়ন বৈধ হয়েছে, বাকি 8 জনের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। এদের মধ্যে 18 জন আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে মনোনয়ন বাছাই শেষে হিরো আলমের মনোনয়নপত্র বাতিল করা হয়। আন্তর্জাতিক বাজারে চিনির দাম বাড়ায় আমদানিতে খরচ বাড়ছে, এ কারণে ঈদের পর চিনির দাম কিছুটা বাড়তে পারে বলে মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি। তিনি বলেন, চিনির দাম আন্তর্জাতিক বাজারে বেড়ে চলেছে, আমাদের দেশের 99% চিনি আমদানি নির্ভর, ঈদের আগে দাম বৃদ্ধি বা কমানো নিয়ে আর বসার সুযোগ নেই। যেহেতু চিনি আমদানিতে কিছুটা খরচ বাড়ছে, সেহেতু ঈদের পর চিনির দাম কিছুটা বাড়তে পারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ আয়ুর্বেদিক ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 2023 শিক্ষাবর্ষের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হতে পারে আগামী জুলাইয়ের শেষ সপ্তাহে। এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে শিক্ষা বোর্ডগুলো। 28, 29 এবং 31 জুলাই ফল প্রকাশের তারিখ ধরে প্রধানমন্ত্রীর সম্মতি চাওয়া হবে। আজ বৃহস্পতিবার গণমাধ্যমকে তথ্য জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার। তিনি বলেন, এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন প্রায় শেষ পর্যায়ে, এখন রেজাল্ট তৈরি করার অন্যান্য আনুষ্ঠানিকতা চলছে। প্রধানমন্ত্রীর সম্মতি পেলে জুলাইয়ের শেষ সপ্তাহের যে কোনো দিন ফল প্রকাশ করতে আমরা প্রস্তুত। এর আগে গত 30 এপ্রিল সারাদেশে একযোগে এসএসসি পরীক্ষা শুরু হয়, শেষ হয় 28 মে।
দেশের 9টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা কারিগরি বোর্ডের অধীনে এবার 20,72,163 জন পরীক্ষার্থী অংশ নেয়। মাদারীপুরের ডাসারে প্রাইভেট কারের চাকা পাংচার হয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে চালক জগৎ মৃধার মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো 5 জন। আজ বৃহস্পতিবার ভোরে ডাসার উপজেলার ভাঙা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জগৎ মৃধা বাগেরহাটের মোল্লারহাট উপজেলার ঢাউ লটারি গ্রামের কিরণ মৃধার ছেলে। কুড়িগ্রামের সবকটি নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে, তবে এখন পর্যন্ত সবগুলো নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর, পাঁচগাছি, মোগলবাসা, ঘোগাদা ও ভোগডাঙ্গা ইউনিয়নের চর ও নিম্নাঞ্চলের প্রায় 7,000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। অন্যদিকে ব্রহ্মপুত্র নদের অববাহিকার উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের নিম্নাঞ্চলেও 1,005টি পরিবার পানিবন্দী রয়েছে। ওই ইউনিয়নের মুসারচর, পূর্ব বালাডোবার চর, ফকিরের চর, পোড়ার চর সহ কয়েকটি চরের ঘর বাড়িতে বন্যার পানি প্রবেশ করেছে। এসব চরে বসবাসকারী পরিবারগুলো পড়েছে চরম দুর্ভোগে। অনেকেই দিনের বেলা ঘর বাড়ি ছেড়ে উঁচু জায়গায় অবস্থান করলেও বেশ কিছু পরিবারের দিন কাটছে নৌকায়। রাজধানীর বাড্ডার থানাধীন আফতাবনগর এলাকার একটি নির্মাণাধীন ভবনের মাচরান ভেঙে নিচে পড়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুইজন গুরুতর আহত হয়েছে। নিহতরা হলেন মোহাম্মদ রবিউল ইসলাম ও মোহাম্মদ সুমন। এই ঘটনায় আহত কামাল ও সাইদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বেলা 11:30টার দিকে এই ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাদের 4 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে দুপুর 1:45টার দিকে মৃত ঘোষণা করেন। আহত দুজনকে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টির মধ্যেও দিনের তাপমাত্রা বাড়বে দুই বিভাগে। আজ বৃহস্পতিবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে পশ্চিমা লঘুচাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। চরম আর্থিক সংকটে থাকা পাকিস্তান অবশেষে নিজের প্রধান সমুদ্র বন্দর বিক্রি করে দিতে বাধ্য হচ্ছে। আরব সাগরের তীরে অবস্থিত করাচি বন্দরের নিয়ন্ত্রণ যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের কাছে। তবে বন্দরটি বিক্রি না করে লিজ দেওয়াও হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর আগে দক্ষিণ এশিয়ার আরেক দেশ শ্রীলঙ্কাও তার একটি বন্দরকে চীনের কাছে 99 বছরের জন্য লিজ দিয়ে বিশ্বজুড়ে আলোচনায় উঠে এসেছিল। আজ বৃহস্পতিবার জাপানি গণমাধ্যম নিক্কেই এশিয়া করাচি বন্দর নিয়ে এই বিস্ফোরক খবরটি প্রকাশ করে। এতে বলা হয় আরব সাগরের উত্তর উপকূলে ও ওমান উপসাগরের পূর্ব উপকূলে করাচি বন্দর পাকিস্তানের প্রধান সমুদ্র বন্দর। এর মাধ্যমে দেশটির 60% পণ্য আমদানি রপ্তানি হয়। কিন্তু এখন চরম অর্থ সংকটে থাকা পাকিস্তান জরুরি তহবিল জোগাড়ের অংশ হিসেবে করাচিতে দেশটির প্রধান সমুদ্র বন্দরের টার্মিনালগুলো সংযুক্ত আরব আমিরাতের কাছে হস্তান্তরের চিন্তা করছে। আমাদের পরবর্তী সন্ধ্যা 7টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।